125cc 2018 মডেল এই বাইকটি আপনাদের সামনে রিভিউ নিয়ে এসেছি। এটার মাইলেজ কেমন এবং এটার পারফরমেন্স কেমন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। এটা 2018 রিলিজ হয়, 125cc এবং এটা ডিস্ক ব্রেক নয়, নন ডিস্ক ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এর টায়ারগুলো আপনার টিউবলেস করা হয়নি, এখানে টিউব টায়ার দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে ড্রাম ব্রেকটা একটা অসুবিধা, মাঝে মাঝে এটা লুজ হয়ে যায়, বারবার টাইট করে নিতে হয়। এখানে লাইট ব্যবহার করেছে, লাইটের আলো খুবই কম, এটা এলইডি লাইট। এখানে ইঞ্জিন রয়েছে 125cc-র, এখানে রয়েছে রিজার্ভ ফুয়েল অন অফের সুইচ। এরপর রয়েছে BS6 বাটন। এখানে 8 লিটারের একটি ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আমরা যদি মিটারটা দেখি, এটা সেমি ডিজিটাল এবং সেমি অ্যানালগ ইউজ করা হয়েছে, হাফ হাফ। এখানে আরপিএম মিটার রয়েছে এবং এখানে একটা ট্রিপ বাটন রয়েছে, নিউট্রাল রয়েছে, ব্যাটারি ইন্ডিকেটর এবং লেফট রাইট ইন্ডিকেটর রয়েছে। এখানে কিলোমিটার মাইলেজ রয়েছে, এখানে ফুয়েল দেখা যায়। এখানে কোনো গিয়ার ইন্ডিকেটর রাখা হয়নি, যেটা নতুন মডেলে রাখা হয়েছে। এটা হলো কি পজিশন দেখতে পাচ্ছেন। এদিকে সুইচে রয়েছে হর্ন, সিগন্যাল এবং লাইট, দূরে কাছে হেডলাইট, এখানে পাস লাইট। এখানে রয়েছে একটা ইলেকট্রিক স্টার্ট, সেলফ স্টার্ট এবং হেডলাইট সুইচ, অতিরিক্ত একটা সুইচ রাখা হয়েছে। এখানে সুন্দর একটা সিট কভার রয়েছে। ব্যাক প্যানেলে একটা ব্যাগ রাখার এবং চেন কভার, ফুল চেন কভার দেওয়া হয়েছে এখানে, এবং এটা স্টিলের। কিন্তু এখানে যে এটা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। এটা মাইলেজ প্রায় 55 কিলোমিটার পার লিটারে। টপ স্পিড প্রায় 100 কিলোমিটার পার আওয়ার। এখানে রিয়ার ব্রেক ও ড্রাম ইউজ করা হয়েছে। সাসপেনশন, এবার এগুলো চালিয়ে খুবই আরাম পাবেন।